মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর এক দোকান খুলে বসেছে হোটেল, ভালো কাজের হোটেল। অসহায় মানুষেরা যেখানে একটি ভালো কাজের কথা বলে এক বেলা খাবার খেতে পারেন। ইউথ ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে প্রতিদিন 150 জন মানুষকে ইফতার করাচ্ছে বিনামূল্যে। আমাদের কার্যক্রমটা হচ্ছে আমরা প্রতিদিন এখানে রোজার মাস ছাড়া আর কি এর আগে আমরা হচ্ছে প্রতিদিন রাত্রে আমাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করতাম। এখন যেহেতু রোজার মাস ইফতারের টাইম, তো ইফতারের টাইমটাতে আমরা প্রতিদিন এখন 400 থেকে 700 মানুষের ইফতারের আয়োজন করছি আর কি। আর সাথে সাথে হচ্ছে ওনাদেরকে ভালো কাজের বিষয়ে বলতেছি, যেহেতু আমরা ভালো কাজের বিনিময়ে খাবারটা দিচ্ছি, কোনো টাকা পয়সা নিচ্ছি না, শুধুমাত্র একটা ভালো কাজ দিচ্ছি। সেক্ষেত্রে ওনাদেরকে আমরা বলে দিই যে আমাদের খাবারটা খাওয়ার পরে একটা ভালো কাজ করছে, বা যারা আমাদের এখানে পুরাতন তারা আগে ওগিম একটা ভালো কাজ করে আসে, তারপরে আমাদের খাবারটা খাওয়া। স্যার, ফুটপাথ ঘেঁষা সফেদ দেয়াল, যেখানে লাল হরফে বড় করে লেখা ভালো কাজের হোটেল। এই যে ভালো কাজের বিনিময়ে খাবার পাইলেন, ভালো কাজটা কি করছেন আজকে? রিক্সা চালান? কতদিন যাবত চালাচ্ছেন আপনারা? আমাদের এটা হচ্ছে 2019 সাল থেকে আমাদের ভালো কাজের হোটেলটা চলতেছে। এর পাশাপাশি আমাদের ইয়োথ্র বাংলাদেশ আরও কিছু কাজ করে, সেটা হচ্ছে আমাদের তিনটে স্কুল আছে, সুন্দরবন জুনিয়র স্কুল, সেখানে প্রায় 750 উপরে স্টুডেন্ট লেখাপড়া করে বিনামূল্যে। এর পাশাপাশি আমরা চিকিৎসা নিয়েও কাজ করি, 1 থেকে 11 বছরের বাচ্চা যাদের হাড়ের ছিদ্র, ব্লাড ক্যান্সার, চিকিৎসা করাতে পারে না, তাদের জন্য চিকিৎসা করে। রাজধানীর কমলাপুর ICD কাস্টম হাউস পেরিয়ে কয়েক কদম এগোতে দৃষ্টিকারে ব্যতিক্রমী হোটেলের জায়গা। 2012 সালে সাংগঠনিক রূপ দিতে ফেসবুকে শুরু করেন ইউথ ফর বাংলাদেশ নামের প্ল্যাটফর্ম। গ্রুপে যুক্ত হয়েছেন শাহিনুর রহমান, শাহন রহমান, মনিরুজ্জামানের মতো স্বেচ্ছাসেবকেরা। তারাই এগিয়ে নিচ্ছে কার্যক্রম।